হানি দৌড়ো গিয়ে ধর খুব ভালো খুব ভালো খুব ভালো ওটা হাতে না ধরে মাথায় তুলে দিলি ভাই এটা তো কোথাকার নকশা মনে হচ্ছে গুপ্তধনের নকশা মনে হচ্ছে তার মানে আমি গুপ্তধনের নকশা পেয়েছি এটা গুপ্তধনের নকশা নাও হতে পারে এটা পুরনো কাগজ কোন গুপ্তধনের নকশা হতে পারে খুঁজতে কি অসুবিধে আছে গিয়ে একবার দেখাই যাক না হয়তো আমরা অনেক গুপ্তধন পেলাম তাহলে ভেতরে গিয়ে রেডি হওয়া যাক সব জিনিস এসে গেছে চল এবার যাওয়া যাক হানি দেখে পেছনে কি করে দেখবো আমার তো আর পেছনে চোখ নেই আর যদি থাকতো তুই তো তাতে হেলমেট পরিয়ে দিয়েছিস এই গাধাটাকে বুঝিয়ে কোনো লাভ নেই চল তাড়াতাড়ি চল রাত হয়ে গেলে কিছুই করতে পারবো না আর ম্যাডামের আসার আগে আমাদের বাড়ি ফিরতেই হবে এমনিতেই দেরি হচ্ছে আর ও এখন দুধ খাচ্ছে আমি তোর মাথাটা ফাটিয়ে দেবো তোরা কি ঝগড়া করতে থাকবি চল এই গাছেই মনে হচ্ছে এই নকশাটা তো এই দেওয়ালের এখান থেকে শুরু হচ্ছে কিন্তু রাস্তাটা কোথায় এই দেখ নকশায় রাস্তা দেখা যাচ্ছে গাধা ওটা নকশাতে আছে এখানে রাস্তাটা কোথায় এটার সামনে তো দেওয়াল আছে খোঁজ এই দেওয়ালের মধ্যে কোথাও না কোথাও রাস্তায় নিশ্চয়ই থাকবে গুপ্তধন খোঁজার রাস্তা তো পেয়ে গেলাম কিন্তু এবার এখান থেকে কোন দিকে যাব নকশা আছে তো ওটা দিয়ে কি আচার বানাবি নকশা দিয়ে যদি আচার বানাই তাহলে রাস্তা কি করে দেখব নকশাটা দেখ যে কোন সুড়ঙ্গ দিয়ে যেতে হবে বুঝলি কিনা
এখানে তো কোথাও আগে যাওয়ার রাস্তা দেওয়াই নেই। হ্যাঁ, এটার মধ্যে একটা গর্ত আছে। সেটা তো ঠিক আছে, কিন্তু কোথায় যেতে হবে? আমি বলছি, কিড়িপিকির চিচিরচা, এটা দিয়ে চলে যা। এই সুড়ঙ্গটা দিয়ে যাই, চল। ওকে। আরে দেখ ভাই, আমরা সব কটা গর্ত একবার করে ঘুরে ফেলেছি, শুধু ওই গর্তটাই যাইনি। তার মানে এটাই হলো সঠিক রাস্তা। এই হেলমেটের লাইটটা অন কেন হচ্ছে না? আমারটাও হচ্ছে না। হবে না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। যখন টর্চ আছে তাহলে লাইট কেন অন হবে না? কারণ দোকানদার বলেছিল যে এটা লাইট জ্বলে না। তাগাধা, চেক করে আনতে কি হয়েছিল? আরে তুই তো বলেছিলি যে একটা হেলমেট দরকার যাতে টর্চ আছে। আমি নিয়ে এসেছি, টর্চটা যে চলবে সেটা তো বলিসনি। হে ঈশ্বর, এই গাধাটার সাথে থাকাটা সত্যি খুব মুশকিলের। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই, চিন্তা করার দরকার নেই, আমার কাছে টর্চ আছে। এই টর্চটা অন কেন হচ্ছে না? হবে না। কেন হবে না? কারণ এখান থেকে সেল বের করে আমি আমার রিমোট কন্ট্রোল গাড়িতে সেলগুলো ঢুকিয়ে দিয়েছিলাম। গাধা, চল ফিরে যাই। ভাই, এভাবে অন্ধকারে রাস্তা খোঁজাটা একেবারেই সম্ভব নয়। আমার কাছে একটা রাস্তা আছে যাতে আমরা সবাই দেখতে পাবো। ভাবে, তোর কাছে কোনো ম্যাজিক মশাল আছে নাকি? না, কিন্তু আমার কাছে নতুন সেল আছে। এতক্ষণ ধরে আমরা চিন্তা করছি, তুই আগে বলিসনি কেন? তুই তো জিজ্ঞাসা করিসনি। আমি আমার ভাই, সেলগুলো টর্চের মধ্যে ঢোকা যাতে আমরা আগে যেতে পারি। টর্চ অন হয়ে গেছে, এবার আর কোনো টেনশন নেই। বেঁচে গেছি, এগিয়ে চল। আমার মনে হচ্ছে দেওয়ালের ওদিক দিয়ে রাস্তা আছে। এই দেওয়ালটাকে একটু ভেঙে দেখা যাক। ফাঁপা আছে, তার মানে ওদিকে রাস্তা আছে। করিসনা, করিসনা, দেওয়াল কাঁপছে, দেখ চোখে জল বেরোচ্ছে। গাধা, এটা কান্না নয়, এটা জল। পুরনো জায়গা না, এখানে দেওয়ালের মধ্যে জল থাকে। ওই দেখ রাস্তা, কোনো প্রশ্ন? আরে গাধা, রাস্তা যখন পেয়ে গেছি তাহলে প্রশ্ন কেন থাকবে? সিঁড়ি। হ্যাঁ দেখ, নকশাতেও সিঁড়ি আঁকা আছে। রাইট, আমরা একদম ঠিক রাস্তা যাচ্ছি, চল তাড়াতাড়ি। আমি চেষ্টা করছি। এইভাবে হবে না, চাবি তো ঘোরাতে হয়। পেয়ে গেছি গুপ্তধন, আমরা কোটিপতি হয়ে গেছি। এত এত সোনা এখানে কে রেখেছে? কোন রাজা মহারাজার গুপ্তধন হবে হয়তো। এটা আমাদের। এটা আমাদের আড্ডা, এটা কোনো গুপ্তধন নয়। আমরা এই সব সোনা চুরি করে এখানে রেখেছি। এটা গুপ্তধন টুপ্তধন নয়, এরা চুরি করে এখানে রেখেছে। হ্যাঁ, আর তোমরা সেটা জানতে পেরে গেছো, তাই তোমাদের চারজনের মধ্যে কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। দেখ পোপটকে, নিজের প্রাণ বাঁচাতে পালালো। এখনো ফেসে যায়নি, পালা। কোথাও পালাতে পারবে না, মেইন গেট বন্ধ আছে। এবার তোমাদেরকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আহ!
বিল্লা আমাকে বাঁচা। এবার এখান থেকে পালাবে কিভাবে? কেউ নড়বে না, নইলে সবাইকে গুলি করে দেব। পুলিশ তাও আবার এখানে? হ্যাঁ, পুলিশদের আমি এখানে নিয়ে এসেছি, কোনো প্রশ্ন? গ্রেফতার করো এদের দুজনকে। এগুলো সরকারের কাছে থাকবে, বানি বোঝাও ওকে। আরে ছাড়ুন না স্যার, আপনি তো জানেন একে বোঝানো দেওয়ালকে বোঝানোর মতো ব্যাপার হবে। ইন্সপেক্টর পান্ডা, একটা বিস্কিট নেব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনি পুরনো জিনিস বিক্রি করেন? আরে না না তা নয়, উনি একজন আর্কিওলজিস্ট। তার মানে ডাক্তার? না বন্ধুগণ, আমি একজন প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসের গবেষক। এটা প্রথম কাজ যার মানেটা বাংলায় বুঝতে পারছি না, না ইংলিশে। কোনো প্রশ্ন? বিভিন্ন জায়গায় আমার মামা বেড়ান ঘুরে পুরনো জিনিস বের করেন, উনি মাটি খুঁড়ে। মারতালি। আমি ঠিকই ছিলাম, পুরনো জিনিস বিক্রি করেন। পুরনো জিনিস বিক্রি করে না, পুরাতত্ত্ববিদ, যে মাটির তলা থেকে পুরনো জিনিস মন্দির খুঁড়ে বের করে। কিন্তু লোকেরা মাটির নিচে মন্দির আর কেল্লা কেন বানায়? শখে? আরে এত আন্ডারগ্রাউন্ড ট্রেনও তো চলে না। খোকারা আর খুকিরা মাটির তলায় বানায় না, সময়ের সঙ্গে সঙ্গে জিনিস মাটির তলায় চলে যায়, আমি সেগুলো বের করে আনি মাটি খুঁড়ে। আর তাই তো মামা আমাদের বাড়িতে এসেছে। আপনার বাড়ি খুঁড়ে কি বের করবে? না না, ওর বাড়িতে শুধু থাকতে এসেছি, খোঁড়াখুঁড়ি তো শহরের বাইরের ওই টিলাতে হচ্ছে, মাটি খুঁড়ে। মামা বাবু আমরাও দেখতে চাই। হ্যাঁ, তাহলে বন্ধুগণ সকাল 6টার সময় তোমরা সবাই তৈরি থাকবে মাটি খুঁড়ে। বাড়িতে মাটি খুঁড়ে কি লাভ? আপনার সাথে পাহাড়ে খুঁড়বো তো, হয়তো কোনো রাজপ্রাসাদ বেরোতে পারে। মাটি খুঁড়ে এটা উনি সব সময় বলেন গাধা। বাই মামা বাবু, কালকে সকালে আমরা আপনার সঙ্গে যাচ্ছি। কি বন্ধুগণ কাজ কেমন চলছে মাটি খুঁড়ে? এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি বাবু। খোকা আর খুকিরা, ও হলো ভোলা। মুখ দেখেই ভোলা মনে হচ্ছে, এমনিতে আপনার নাম কি? পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দারুণ লাগে বাদাম আর ছোলা, হানি এই ছেলেটার আসল নামই ভোলা। মারতালি। ঠিক তাই বন্ধুগণ, ও এখানকার মজুর অ্যারেঞ্জ করে। বন্ধুগণ খোকা আর খুকিরা দাঁড়াও দাঁড়াও, এখানে কিছু একটা আছে। কাঁচের গুলি? এর থেকে বোঝা যায় যে হাজার বছর আগেও কাঁচের গুলি খেলা হতো। এবার শুধু এটা জানতে হবে যে এই কাঁচের গুলি কার। এই মার্বেল গুলো আমার, মা ফেলে দিচ্ছিল তাই কাল সন্ধ্যাবেলা এখানে রেখে গেছিলাম। বাবু এখানে কিছু আছে। হ্যাঁ
দারুণ ব্যাপার। খোকার খুকিরা, এটা তো প্রস্তর যুগে, এর দাম কোটি কোটি টাকা। মাটি খুঁড়ে তার মানে আপনি কোটিপতি হয়ে গেছেন, কোনো প্রশ্ন? এটা আসলে দেশের সম্পত্তি, এটাকে মিউজিয়ামে রাখা হবে। ভোলা, আমাদেরকে বাইরে বের করো। সাবধানে বাবু, ফুলদানি ভেঙে না যায়। দিন আমাকে দিন। এটা তুমি কি করছো? ভোলা এতটা ভোলা ভালাও নয় যে কোটি টাকার জিনিস সরকারকে দিয়ে দেবে। খোকার খুকিরা, ওটা দেশের সম্পত্তি, তোমরা ধরো ভোলাকে। এমন জোরে বৃষ্টি এলো, জলের তোরে বয়ে গেলাম, আমাদের উপরে তোলো, আমরা তো গাড্ডাতেই রয়ে গেলাম। খুব ভালো পাপার, খুব ভালো। ভীষণ ভারী এটা, আমি এটা নিয়ে উঠতে পারছি না। কোনো প্রশ্ন? পাপার ছাড়ুটাকে। এই জায়গাটা দলবার জন্য নয়, কোনো প্রশ্ন? তাড়াতাড়ি দৌড়ো জোরদার, তাড়াতাড়ি দৌড়ো। বেঁচে গেছে,
ধর, ফুলদানিটা পড়ে ভেঙে যাবে। ধর, এরা তো আগেই ধরে ফেলবে। পোপাট, লকআপের ভেতরে যা। সাবাস বাচ্চারা, সাবাস। কিন্তু এই ফুলদানির ব্যাপারটা কি? বন্ধুগণ, আমি বলছি মাটি খুঁড়ে। ইস, আপনি কে? আমি হলাম সেই প্রত্নতত্ত্ববিদ যেই ফুলদানিটা খুঁজে পেয়েছে মাটি খুঁড়ে। সত্যি বলছেন? পাঁচ ছ ফিট মাটি খুঁড়েছিলেন? এটা প্রস্তর যুগের শিল্পকর্ম আর দেশের সম্পত্তি, যেটাকে এই বাচ্চারা বাঁচিয়েছে। আহা, চলবে না গুলি কারণ বন্দুক খালি, এই সব বাচ্চাদের জন্য মারো জোরে তালি। Subscribe to Sony A for more such fun videos.